ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ডক্টর এমাজউদ্দিন আহমদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালে ঢাকার বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 87 বছর। বেশ কিছুদিন ধরেই তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। তাঁর মৃত্যুর খবরে ছুটে আসেন তাঁর ছাত্র, সহকর্মী, আত্মীয় স্বজনসহ রাজনীতিকরা। আসরের নামাজের পর তাঁর দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয় তাঁকে। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রফেসর ডক্টর ইমাজউদ্দিন আহমেদ 1932 সালের 15ই ডিসেম্বর তৎকালীন মালদা জেলার চাপাই নবাবগঞ্জ অংশে জন্মগ্রহণ করেন। তিনি শিবগঞ্জ আদিনা সরকারি ফজলুল হক কলেজ ও রাজশাহী কলেজের প্রাক্তন ছাত্র। মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে 1952-এর পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ছাত্রনেতা হিসেবে অধ্যাপক ইমাজউদ্দিন আহমেদ কারাবরণ করেন। 1992 সালের 1 নভেম্বর থেকে 31 আগস্ট 1996 সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। গবেষণা ও সৃজনশীল লেখার জন্য তিনি দেশ ও বিদেশে সম্মানিত হয়েছেন। শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য 1992 সালে তাকে দেওয়া হয় 21শে পদক। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বহু পুরস্কার অর্জন করেন তিনি। বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ পেটে অসুখ দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি। আল্লাহ তাআলা আমার বাবাকে নিয়ে গেছেন। আমি আপনাদের সবার কাছে অনুরোধ করি যাতে ওনার উনি যাতে বেহেস্তে স্থান পান সেজন্য আপনারা ওনার জন্য দোয়া করবেন। পরে তার মরদেহ আনা হয় রাজধানীর কাঁটাবনে নিজ বাসায়। সেখানে ছুটে আসেন তার ছাত্র, সহকর্মী, আত্মীয় স্বজন সহ রাজনৈতিক নেতারা। আজকে একটা জ্ঞানী মানুষ আমাদের ছেড়ে চলে গেলেন, তার জ্ঞানের পথেই আমাদের মুক্তির পথ। সব সময় আমরা তাকে আমরা পাশে পেতাম একজন অভিভাবক হিসাবে। আমরা আসলে সত্যিকার অর্থে আমাদের মাথার উপর যে ছায়া ছিল স্যারকে হারিয়ে মনে হচ্ছে আমাদের ছায়া সরে গেছে। তার এই মৃত্যু আমাদের জন্য ব্যক্তিগতভাবে তো বটেই, দেশের জন্য, জাতির জন্য অপূরণীয় ক্ষতি। ইমাজউদ্দিন আহমদ বিএনপির অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং দলটির নীতি নির্ধারণে তার গুরুত্বপূর্ণ প্রভাব ছিল বলে ধারণা করা হতো। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার এই চলে যাওয়া আমাদের জন্য একটা বিশাল বিশাল শূন্যতা সৃষ্টি করলো এবং তার এই শূন্যতা কোনোদিনই পূরণ হবার নয়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা তার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জুমার পর বাসা সংলগ্ন মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়। তাইফুর রহমান তুহিন, SATV, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। SATV সাথে আছি সবসময়।